কেমন হবে মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা? যে কোনো ধরনের দুর্যোগ কিংবা জরুরি সময়ে রেলের ভেতর সাহায্যের প্রয়োজন হলে যাত্রীরা কিভাবে যোগাযোগ করবে রেল অপারেটরের সাথে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে স্টার নিউজ বাইটস। We will be stopped the next station and all the passengers will be evacuated there. Thank you. যে কোনো দুর্যোগ মোকাবেলায় মেট্রো রেলের প্রতিটি কোচে একটি নির্দিষ্ট জায়গায় জরুরি বোতাম থাকবে, যার সাহায্যে জরুরি বার্তা পাঠানো যাবে মেট্রো রেল অপারেটরের কাছে। ট্রেন অপারেটর জরুরি কল পেলে রাজধানীর দিয়াবাড়ির ডিপোর অপারেশন কন্ট্রোল সেন্টারে বার্তাটি প্রেরণ করবেন। তারপর অপারেশন কন্ট্রোল সেন্টার ট্রেন অপারেটরকে পরবর্তী স্টেশনে ট্রেন থামানোর নির্দেশ দেবেন। সেই সাথে জানানো হবে স্টেশন কন্ট্রোলার, পুলিশ এবং ফায়ার সার্ভিসকে। খুব অল্প সময়ের মধ্যেই বার্তাগুলো পৌঁছে যাবে সংশ্লিষ্ট দপ্তরে। Attention please, OCC. There is a fire in our compartment number and 4 people will be injured. মেট্রো রেল কর্তৃপক্ষ জরুরি পরিস্থিতিতে কিভাবে কাজ করবে তার একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে দিয়াবাড়ির মেট্রো রেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে। এই মহড়াটি ডিএমটিসিএল কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার ফাইটার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির অংশ। Then I think Osaka Metro will give some comments, and we have also some comments on this. So I would like to start from our line 6, Potaji President. And you please hold on the fighter.